স্বাস্থ্য বিমার কার্ডের কুপন বিলিকে কেন্দ্র করে ব্যাপক বোমাবাজি। দুষ্কৃতীদের ছোড়া বোমায় আহত 3 জন তৃণমূল কংগ্রেসের কর্মী। আহতরা কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে কালনার নাদুনঘাট থানা এলাকার গহ গ্রামে। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এমন কাণ্ড ঘটিয়েছে বলে দাবি তৃণমূল কংগ্রেসের কর্মীদের। যদিও বিজেপির পাল্টা দাবি এটি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। প্রসঙ্গত উল্লেখ্য, আগামী 26 তারিখ কালনার নাদুনঘাট থানা এলাকার গহ গ্রামে রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্পের একটি ক্যাম্প হওয়ার কথা ছিল। তার জন্যই বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি ঘুরে স্বাস্থ্য সাথীর কুপন বিলির কাজ শুরু করেছিলেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। সেই কুপন বিলিকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের কর্মীদের গ্রামে ঢুকতে বাধা দেয় কিছু স্থানীয়, এমনটাই অভিযোগ। তারপরে তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে বচসা শুরু করে দেয় তারা। পরে শুরু হয় ব্যাপক বোমাবাজি। বোমার শব্দ পেয়ে ছুটে পালিয়ে যান সিভিক ভলেন্টিয়াররাও। এদিকে দুষ্কৃতীদের ছোড়া এই বোমায় আহত হয়েছেন গুরুতরভাবে তৃণমূলের 3 জন কর্মী, সকলেই ভর্তি কালনার সুপার স্পেশালিটি হাসপাতালে। তৃণমূলের এক কর্মী জানান, তারপর আমরা আমি একদিকে পাড়ায় যাই আর স্বপন পালা তাপস পালকে বলি ওই দিকে পাড়াটা যেতে দিয়ে। আমাদের গ্রহে কিছু দুষ্কৃতি ছেলে আছে, সবসময় গ্রামে সবাই সঙ্গে অশান্তি লাগে, অশান্তি লাগায় তারা 12 থেকে 14 জন একটু ভটভটি আছে, ভটভটিতে বসেছিল। স্বপন পালকে বলছে, ও ঘোষেদের ছেলে স্বপন পাল, দিয়ে ওই 10-12টা ছেলে বলছে স্বপন পালকে, যে বাঘ বিপাড়ায় আসলে তোর হাত গুড় ভেঙে দেবো, আজকে লাস্ট ওয়ারিং দিচ্ছি, কেন কাল থেকে আর আসবি না। কেউ তখন বলে যে আমি কী করেছি যে আসবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে তারা বাড়ি থেকে ছুটে লাঠি ফাটি নিয়ে আসে এবং তাদের জিনাকে তাড়া করে, এবং আমরা রাস্তার ধারে বসেছিলাম, আমাদের কাছে সঙ্গে সঙ্গে ছুটে চলে আসে এবং তারপর পরই তিনটে বোম চার্জ করে, 2 বোম ফেটে ওদের আহত। যদিও এই ঘটনা নিয়ে বিজেপির তরফ থেকে অভিযোগ পুরোপুরি অস্বীকার করা হয়েছে। বিজেপির তরফ থেকে জানানো হয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব, এই গোষ্ঠীদ্বন্দ্বটা বিজেপির ঘাড়ে চাপিয়ে দেওয়ার যে চেষ্টা চলছে, আমরা প্রশাসনকে বলেছি সম্পূর্ণ তদন্ত করে বিষয়টা সমাধান করার জন্য। এটা আমাদের কোনো ইয়ে নেই, গল্প নেই, বিজেপির কোনো ইয়ে নেই। বিজেপির বরঞ্চ ইয়ে আছে যে তারা গরিব মানুষ যারা, তারা স্বাস্থ্যসাথী হোক আর আয়ুষ্মান ভারতের কার্ডই হোক, সেটা 25,000-30,000ই হোক আর 5 লক্ষেরই হোক, সেটা যেন গরিব মানুষ পায়। রাজকুমার ঘোষের রিপোর্ট, পাবলিক টাইমস, কালনা।